থেকে ডাউহিলের রাস্তা, আমাদের এই ডাউহিল হয়ে আমাদের পৌঁছতে হবে কার্শিয়াং। সম্ভব সুন্দর জায়গা, অদ্ভুত অদ্ভুত পজিটিভিটি, প্রচুর অক্সিজেন, ফ্রেশ পাহাড়ে এই জন্য আসা। রাস্তাটা খুব সুন্দর, প্লেন এবং চড়াও আছে ডাউহিল এই রাস্তাতেই। ডাউহিল হয়ে ডাউহিলের যদি পসিবল হয় দেখবো, তারপর কার্শিয়াং ঢুকবো, কার্শিয়াংয়ে কী কী সিন হয় আরও যদি এরকম কিছু পাই সেগুলো দেখবো। বাজে হচ্ছে গিয়ে 12:40। অদ্ভুত সুন্দর একটা জায়গা, ডাউন থেকে কার্শিয়াং হচ্ছে গিয়ে 6 কিলোমিটার। খিদে পেয়েছে, 1টা বাজে প্রায়। এই দোকানটা একটা ওয়াইফাই অর্ডার দিয়েছি, ওয়াইফাই বানাচ্ছি, খাবো। সাবারি রেডি আছে, সাবারি লেঙ্গে সাবারন লেঙ্গে ভাগেঙ্গে। ক্যা খুবসুরত বানায়। আচ্ছা খবরে কি, আমরা এখন कार्शियांग और माप्रो दुखी है। ये नेशनल हाईवे है और ये लोकल रोड है। नेशनल हाईवे थोड़ा लंबा पड़ता है, 10 किलोमीटर लंबा पड़ता है। नहीं नहीं, ये वाला थोड़ा खराब भी है, ये इस वाले से है। ये वाला अच्छा होगा। अच्छा इसमें लेकिन चढ़ाई है, इसमें चढ़ाई है। এটা আমার হোটেল, হোটেলটা কিরকম দেখাবো, 3-স্টার হোটেল একটা, আর বাকি সস্তার হোটেল কোথাও পাইনি। একটু এখানে ফ্রেশ হবো, ফ্রেশ হয়ে বেরিয়ে যাবো কার্শিয়াং ঘুরতে। কার্শিয়াং এর কি কি দেখার জায়গা আছে, কি কি দেখবো আমরা, আমরা একসাথে দেখবো। আর হোটেলটা বেশ ভালো, দাম নিয়েছে একটু বেশি, 2000 শুধু থাকার জন্য, বাট দারুণ হোটেলটা। হোটেলটা ভালো, একটা ডবল বেড, এখানে একটা কাভার্ড আছে, এর ভিতরে আমরা সব আমাদের অস্ত্র বর্ম টর্মগুলো রেখে দিয়েছি। বড় একটা আয়না, লাইট, ফ্যান, ফ্যানের যদিও দরকার নেই পাহাড়ে, টিভি আছে, এলইডি টিভি। সব থেকে সুন্দর হচ্ছে এই জানলা থেকে একটা অদ্ভুত একটা ভিউ দেখা যায়। বাথরুমটা বেশ সুন্দর, জল নষ্ট করবেন না। কমোড, গিজার, শাওয়ার, রিসেপশন, এটা ডাইনিং এরিয়া। বা এখানে অনেক বইয়ের কালেকশন আছে, সুন্দর ব্যালকনি আছে এখান থেকে, এটার ভিউটা এরকম। এই হচ্ছে কার্শিয়াং শহর, আর এই নিচে পুরো হচ্ছে গিয়ে চা বাগান। তো আমরা এখন যাচ্ছি পট নুডলস খুঁজতে, পট নুডলস খাবো, তারপর বাকি কার্শিয়াং ঘুরবো। তো আমরা এখন যাচ্ছি হচ্ছে গিয়ে কার্শিয়াং এর হনুমান স্ট্যাচুতে। প্রচণ্ড খাড়া, প্রচণ্ড খাড়া রাস্তা, এটা দিয়ে পুরো উঠে এই 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 ওই যে দেখা যাচ্ছে হনুমান মন্দির, ওই যে ওইখানে আমাদের উঠতে হবে। আর এইখানটা অদ্ভুত সুন্দর লাগছিল বলে দাঁড়ালাম। ওই দিকটা হচ্ছে পুরোটা হচ্ছে গিয়ে কার্শিয়াং সিটি, কার্শিয়াং শহরটা পুরোটা ওইখানে। আর ওই ওপরে কিছু একটা আছে, ওইটা হয়তো কালকে সকালে আমরা করব। তো চলো আঁকা বাঁকা পথ দিয়ে ওপর দিকে যাওয়া যাক। আই মিন হনুমানজির খারাপ হচ্ছে গিয়ে কার্শিয়াং এর সব থেকে উঁচু জায়গা, সব থেকে উঁচু জায়গা কার্শিয়াং এর এটা। তাই এখানে হাওয়া প্রচুর ঠান্ডা লাগছে খুব, আর বেশিক্ষণ থাকবো না, পুরোটা চা বাগান। এখান থেকে অদ্ভুত একটা ভিউ লাগছে কার্শিয়াং এর, পুরো কার্শিয়াং শহরটা নিচে আর আমরা সবার উপরে। হনুমানজিকে ছেড়ে এবার আমাদের যাওয়ার পালা, আমরা নিচে যাবো, খাবার খাবো, কী খাবার খাই, পর্ক খুঁজি, যদি পর্ক পাওয়া যায় পর্ক খাবো, বাকি কী হয়। Thank you.
হ্যাঁ ওয়েস্ট বেঙ্গল প্রিজন, হ্যাঁ সরকারি তো। सरस्वती पूजा, तुम कौन क्लास में पढ़ते हो? फाइव। और तुम? थ्री में पढ़ते हो? ये सब की का तुम लोगों का है टोपी चश्मा? यस। वाह लवली लवली चॉइस, नाइस मैन। तुम्हारा नाम? जॉन। जॉन इसका नाम। और तुम्हारा नाम? डीडॉन। डीडॉन, डीडॉन और ये जॉन। यस। तुम दोनों भाई हो? दाजू भाई। ओके दादा भाई। तो ये दोनों बंधु এসেছে, छोटो बंधु। এই টুপিটা আমার খুব পছন্দ হয়েছে, চেয়ে টুপি বহুদিন খুঁজছি পাচ্ছি না। এরা সরস্বতী পুজোর চাঁদা নিতে এসছে, আমরা বিশ্ব বাংলায় খেতে এসেছিলাম কাশিয়াং ট্যুরিস্ট লজ। এই ছানারা এসছে, এদের সরস্বতী পুজোর চাঁদা চাই, দেবো। আবি অ্যামাউন্ট লিখো। দাঁড়া লিখে নি, একটা কইলি ছোট ছোট হাত। কলকাতা যা রে। জি কলকাতা সে আ রে হাম লোক। আ রে হ্যাঁ আবি যাएंगे, वापस जाएंगे घूम फिर के। परसों जाएंगे? परसों। हम कुछ बोलना है? बोलो सीएम को। बोलो नहीं, कुछ नहीं बोला सीएम को। अच्छा ठीक है। সো কাশিয়াংয়ের সিন শেষ। আজকে কাশিয়াং থেকে বেরিয়ে আমরা যাবো ত্রিবেণী বিচ ক্যাম্প। তো ত্রিবেণী বিচ ক্যাম্প হচ্ছে গিয়ে সব থেকে কাছে শিলিগুড়ি থেকে, বাট আমরা প্ল্যান করেছি গিয়ে শিটং, দেন কাশিয়াং, দেন হচ্ছে গিয়ে কাশিয়াং থেকে ত্রিবেণী বিচ ক্যাম্প। এটা হচ্ছে সব থেকে লম্বা রাস্তা, প্রায় 51 কিলোমিটার, না প্রায় 51 কিলোমিটার, যেটা শিলিগুড়ি থেকে অনেক কাছে হয়। আমরা কেন 51 কিলোমিটারের ট্রিপ বা 51 কিলোমিটার রাইড কেন রেখেছি, তার একটাই কারণ, আজকে হচ্ছে গিয়ে ফুল মুন। তো সেই জন্য আমরা আজকে ত্রিবেণী বিচ ক্যাম্পে থাকব, আর আজকে ভীষণ এক্সাইটেড, টেন্টে থাকব ওখানে গিয়ে তিস্তা রিভার ক্যাম্পে। টেন্ট ক্যাম্পে কী সিন হয়, কী ডিটেল, কত খরচা, কীভাবে থাকতে হয়, কার সঙ্গে যোগাযোগ করতে হয়, ওয়্যার অ্যাবাউট সব কিছু দেবো। লিঙ্ক দেবো আছে, ইনস্টাগ্রাম আইডি দেবো আছে, সেখানেও মোটে করে ফলো করতে পারো। সো ব্লগটা কেমন লাগলো, ভিডিওটা কেমন লাগলো, তোমরা আমাকে ডেফিনেটলি নিচে জানাও কমেন্ট করে। সো এখানে থাকার বেশি কথা নয়, জীবন বাড়ি সুন্দর শুধু বাঁচতে হয়। চলো দেখা হচ্ছে তিস্তা বিচ ক্যাম্পে, তিস্তা রিভার ক্যাম্পে দেখা হচ্ছে।